ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين هذا السلفة الله الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين সেলফি তোলা দুই ভাবে হতে পারে একটা হলো অসম্মান করে পশুকে সেলফি তোলা যেমন তার পিঠে উঠে উল্লাস করা বা তার দানে পা রেখে তাকে মানে অসম্মান করা তো এগুলি অবশ্যই মানে তা পরিপন্থী কাজ

আটা অর্থ করা হয়েছে এটাকে মোটা তাজা করে তৈরি করা কুরবানির জন্য প্রস্তুত করা তাজা হোক syairullah কথাটি ব্যাপক তা আল্লাহর যেগুলো প্রতীক ধর্মীয় প্রতীক সেগুলোকে তা করা কাম্মা বিষয় সেখানে যদি কেউ এই কুরবানির পশুগুলোকে যা ধর্মীয় প্রতীক আল্লাহর ধর্মীয় প্রতীক প্রতীক সমূহের অন্যতম প্রতীক সম্মান করতে হবে এভাবে অসম্মানি করে ফটো তোলা যাবে না তো ইহanat করে কুরবানির পশুকে অসন্ন করে एलानচিত করে ইহanat করে ফটো তুললে এটা তো নাজায়েজের পর্যায়ে চলে গেল আর কমপক্ষে একটি মানে গরহিতক অনিন্দিত কাজ আর যদি এমনি ফটো তোলা হয় হয়তো রিপোর্টের জন্য অথবা কোনো দাতা দিয়েছে ফটো তুলতেছে এ দাতাকে দেখানোর জন্য নিশ্চিত হওয়ার জন্য যাতে করে পুরো ভাইটা আসলেই জবাই করা হয়েছে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল এরকম প্রয়োজনে যদি তোলা হয় অসুবিধা নেই ইনশাআল্লাহ অনুভবে যদি কেউ তোলে যদিও এটা তোলার প্রয়োজন নেই বেহদা কাজ তারপরেও সেরকম গোনা এখানে হবে না যদি পশুকে এহানাত করার উদ্দেশ্য না হয় এবং এহানাতের মতো কোনো অবস্থান না নেওয়া হয় এই কোরবানি পশুর সাথে তাহলে বলা যায় এটা একটা মানে অহেতু কাজ কিন্তু এর এটা কবিরা গনাহের অন্তর্ভুক্ত হবে না এরপর এড়িয়ে চলাটা ভালো আল্লাহ রব্বুল্লাহ আমিন মুমিনদের পরিচয় খাঁটি মুমিনদের পরিচয় বলেছেন কদ আফলাহ আল মুমিনুন মুমিনগণ সফল কাম হয়ে গিয়েছে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন যারা নিজেদের সালাতে হয় বিনয় মরে এবং যারা বেহদা কাজ অনর্থক কাজকর্ম থেকে কথা বলতে থাকে কাজে এগুলো অনর্থকের ভিতরে পড়ে এরপরে যদি কেউ তুলে মানে যথাযোগ্য যথাবিহিতের সম্মান প্রদর্শন করে এই পশুগুলির প্রতি তাহলে আশা করা যায় যে এটা ক্ষমা নজরে দেখা হবে ইনশাআল্লাহ شاء الله هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين আর আরেকটি বিষয় বলে দাও ভালো যদি এই সেলফিটা অহংকার বসত হয় মানে সে দেখাচ্ছে যে তার মানে কোরবানি পশুরা সব থেকে বড় সব থেকে মোটা তাজা এবং সে মুখ মাতবর তুমুখ মাতবর মানুষ দেখুক তাহলে এই রেয়াকারিতার জন্য এভাবে প্রদর্শনীমূলক সেলফি তুললে এটা মানে হারামের পর্যায়ে চলে যাবে কারণ রেয়াকারিতা এ বাদত নয় বরং এটি এক প্রকার শিরিক ছোট শিরকের অন্তর্ভুক্ত আর ছোট শিরিকটাও কবিরা গুনাহের স্বামীর এক কথাই? আমরা যদি গোছিয়ে বলতে চাই তো বলতে পারি সেলফি যদি তোলা হয় এহানতের উদ্দেশ্যে পশুকে এহানত করে যেমন দেখা গিয়েছে তো এটাও না যায় এবং কমপক্ষে কঠিন ঘৃণিত কাজ আর যদি শুধু নিচক রিপোর্টের জন্য হয়তো কোনো সংস্থা রিপোর্ট চেয়েছে এবং তারাই দাতা তো এটা একটা জরুরি বিষয় মানে প্রয়োজন দেখা দিয়েছে নিশ্চয়তার জন্যে নিশ্চিত হওয়ার জন্য তো এটা জায়জ রয়েছে ইনশাল্লাহ সমস্যা নাই আর যদি সেলফি এমন হয় যে অহংকার প্রদর্শনের উদ্দেশ্য মানে দেখাতে চাচ্ছে যে তার কোরবানির পশু থেকে বড় মোটা তাজা মিডিয়াতে প্রকাশ করতে চাচ্ছে তাহলে এটা হারামের পর্যায়ে চলে যাবে আর এগুলো কিছু নাই ওগুলো এমনি তার মন চেয়েছে সেটা করেছে এটাকে কিছু কিছু অলামা এই জাতীয় ফটোকে বাবা হাতের ভেতর নিয়েছেন তবে এগুলি

نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري